আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল আহমেদ, পর্তুগালের লিসবন থেকে। আজকে আমার সাথে বিশেষ একজন ব্যক্তি রয়েছেন, যে সাম্প্রতিক সময়ে পর্তুগালে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ শুরু করছে এখানকার একটি ট্যাক্স অ্যাডভাইজারি কোম্পানিতে। আমরা যারা পর্তুগালে থাকি তারা অ্যাকাউন্টেন্ট অথবা কন্টাবিলিস্টা শব্দটির সাথে খুবই পরিচিত এবং কেটির প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানি। পরিচয় করিয়ে দিচ্ছি শাহেদ আলম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাকে অনেক ধন্যবাদ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। আমরা যারা পর্তুগালে আছি তারা অবশ্যই জানে যে অ্যাকাউন্টেন্টের গুরুত্ব কী বা একজন কন্টাবিলিস্টার কী কী প্রয়োজন, বিশেষ করে যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে এবং কি ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ রয়েছে বা অ্যাক্টিভিটিস রয়েছে, তাদের এখানে বাধ্যতামূলকভাবে একজন অ্যাকাউন্টেন্টের দরকার হয়। তো আপনি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে এরকম একটি কাজে যোগ দিতে পেরে আপনার কাছে কেমন লাগছে বা আপনার অনুভূতিটা কেমন এখন এই মুহূর্তের? আসলে এটা অত্যন্ত খুশির একটা ব্যাপার আমার নিজের জন্য, প্লাস বাংলাদেশ কমিউনিটির জন্য। কারণ হচ্ছে এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ কমিউনিটিতে একজন অ্যাকাউন্টেন্ট ছিল না, ঠিক তেমনি যেমন আমাদের একজন ইমিগ্রেশন লয়ার বাংলাদেশ কমিউনিটি থেকে এখনও আসে নাই। সো আমি আশা করতেছি এর এই এই পর্তাও খুব শীঘ্রই বা উইদিন 5 ইয়ার্সের মধ্যে আমরা একজন ইমিগ্রেশন লয়ার আমাদের কমিউনিটিতে পাবো। প্লাস আমার মতো আরও অনেকেই অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ কমিউনিটিতে হবে, এটাই আমার এই মুহূর্তের প্রত্যাশা। আসলে আপনার এই যে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে যোগ দেওয়ার যে পথ চলা, সেটি আসলে কীভাবে আপনি শুরু করেছেন, যে কীভাবে আপনি শুরু থেকে একেবারে ফাইনাল স্টেজ অর্থাৎ আপনার কাজে যোগ দেওয়া পর্যন্ত এটি আসলে কীভাবে সম্ভব হয়েছে বা আপনার ইন্সপাইরেশনটা কীভাবে আসছে, কোথেকে আসছে? আসলে আপনি জানেন, আপনারা জানেন আমি বাংলাদেশে একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে 8 বছর কাজ করেছি, আর আমার বাংলাদেশের MBA ডিগ্রি আছে যেটা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং থেকে, আর আমার ব্যাচেলর ছিল আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ডে। সো একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি সবসময় চাইতাম যে আপনার আমি অ্যাকাউন্টিং কোনো পজিশনেই চেষ্টা করব, এবং সেটাই করা উচিত। যে এইসব ইউরোপ বা যেগুলো ডেভেলপ কান্ট্রি আছে এরা চায় যে আসলে আপনার এডুকেশনের সাথে আপনার এক্সপিরিয়েন্সের সাথে আপনি কী চাই, ওই জিনিসটাই আপনি চাইতেছেন কিনা, বা কারণ হচ্ছে আপনি যদি ওই পজিশনটাই চান তারা বিশ্বাস করে যে আপনি ওই পথটাতে আপনি কমফোর্ট ফিল করেন এবং আপনি ওই কাজটাতে স্কিল এবং ওই কাজটাকেই আপনি এনজয় করেন। সো আমাদের আসলে অনেকেই মনে করে যে বাংলাদেশ থেকে আমরা যে এডুকেশনটা নেই সেটা এখানে ইউরোপে অনেক ক্ষেত্রে কাজে আসে না, অথবা আমরা সাহস করি না যে আমার যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড এখানে একটা জব ম্যানেজ করব, এটা অনেকেই আসলে সেই এই সাহসটা স্বপ্নটা দেখে না। তো এই ক্ষেত্রে আপনার যে দেশে স্টাডি করছেন বা পর্তুগালে স্টাডি করতে আসছেন, তো দেশের স্টাডির সাথে কি পর্তুগালের স্টাডি এইসব বিষয়গুলো কি আপনাকে হেল্প করেছে, নাকি সম্পূর্ণ আপনার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড থেকে এখানে আপনি আসলে এরকম একটি পেশার সাথে জড়িত হতে পেরেছেন? আসলে এইখানে যে স্টাডিটা, এটা আমাকে ওরা যে জিনিসটা মানে আপনার এই জিনিসটা ওরাকে মূল্যায়ন করে, এখানে যেসব কোম্পানি আছে এই জিনিসটা ওরা মূল্যায়ন করে যে আপনার ইউরোপিয়ান ডিগ্রি আছে। সো আপনার যে ইউরোপিয়ান ডিগ্রি থাকলে আপনার যে বাংলাদেশি ডিগ্রি বা বাংলাদেশি এক্সপিরিয়েন্স ওইটা যে মূল্যায়ন করবে না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা। এটা সম্পূর্ণ ভুল ধারণা বলবো, কারণ হচ্ছে আমি বাংলাদেশে কোথায় পড়ছি, কোন ইউনিভার্সিটিতে পড়ছি, এখানে এই জিনিসগুলো কোনো ইস্যু না, বা আমি কোথায় চাকরি করছি এই জিনিসগুলো ইস্যু না, এটা কোনো বিষয় না। এখানে বিষয় হচ্ছে আপনি কী জানেন, আপনি কী জানেন, আপনি ওই কাজটা করতে কমফোর্টেবল, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কী আছে? ডেফিনেটলি এখানে আপনাকে বাংলাদেশি এক্সপিরিয়েন্স যে কোনো কাজে আসবে না বা এডুকেশন কোনো কাজে আসবে না, এটা কোনো এটা ওরা এই ক্ষেত্রে আপনার কি বাংলাদেশের এডুকেশন এক্সপিরিয়েন্সটা বেশি কাজে দিয়েছে, নাকি এখানকার যে এডুকেশন বা এখানকার যে প্রিপারেশন সেটি আপনাকে বেশি কাজে দিয়েছে? না, আমার বাংলাদেশি এডুকেশন আমার এক্সপিরিয়েন্সটাই কাজে দিয়েছে। কারণ হচ্ছে আমি যখন ইন্টারভিউ দিই, আমি প্রথমে অ্যাপ্লাই করছিলাম ওই কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পজিশনের জন্য। সো আমাকে আমার আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল আপনার 5 ধাপে। প্রথমে ফোন কলের ইন্টারভিউ, দেন আমার একটা কম্পিউটার টেস্ট অ্যাসেসমেন্ট ছিল, দেন ওটার পরে আমার ফিজিক্যাল ইন্টারভিউ হয়েছে, দেন ওটার পরে আমার সাইকোটেকনিক্যাল একটা ইন্টারভিউ হয়েছে, যেগুলো এই প্রসেসটা আসলে সাধারণত সব কোম্পানিতে হয় না, আমার কোম্পানিটা একটু এক্সেপশনাল।
তো সেজন্য দীর্ঘ একটি লং রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে যেতে হয়েছে এটা কি বাংলাদেশেও কি এই ধরনের জবের ক্ষেত্রে কি সেম রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া মেইনটেইন করে নাকি এটা ইউরোপের জন্য টোটালি ডিফারেন্ট একটা প্রসিডিউর এটা ইউরোপের জন্য টোটালি ডিফারেন্ট একটা প্রসিডিউর আপনার ইন জেনারেলি এখানে যে জিনিসটা হয় ইউরোপে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ফোন কল ইন্টারভিউ ফোনে ইন্টারভিউ নেবে ইন্টারভিউ নেওয়ার পরে তারা আপনাকে একটা অ্যাসেসমেন্ট দিবে অ্যাসেসমেন্ট যখন আপনি পাস করবেন পাস হবে দেন তখন আপনাকে হয়তো ওরা ফিজিক্যাল ইন্টারভিউ নিতে পারে ফিজিক্যাল ইন্টারভিউ নেওয়ার পরে আপনার আপনাকে ফাইনাল ডিসিশনটা ওরা জানাই দেয় কিন্তু আমার ব্যাপারটা ছিল ওদের আমার কোম্পানিতে যেটা মানে স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য ওরা ওদের নিজের ওদের আলাদা একটা ইনস্টিটিউশন আছে যেটা আপনার সাইকোটেকনিক্যাল কিছু বিষয় আছে যেটাতে হচ্ছে আপনার ম্যাথ আপনার পার্সোনালিটি আপনার আইকিউ এবং একজন প্রফেশনাল সাইকোলজিস্ট দ্বারা ওরা ইন্টারভিউ নেয় সো এটা ইন্টারভিউ নেওয়ার পরে ওরা হয়তো আমি জানি না আমার রেজাল্ট কীরকম হয়েছে যখন আমার বস কনফার্ম করছে যে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করেন তখন আমি যখন জয়েন করতে গেছি সরি যখন উনি আমাকে ইমেল পাঠাইছে তখন আমি দেখলাম যে উনি আমাকে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য মানে জব অফার লেটার পাঠাইছে অনেক ভালো লাগলো শুনে আসলে এর আগে তো অফিসিয়ালি কেউ এই পোস্টটিতে বাংলাদেশের কোনো ব্যক্তি এখানে কাজ করে নাই বিশেষ করে পর্তুগালে দীর্ঘ প্রায় 30 বছর থেকে বাংলাদেশ কমিউনিটি এখানে বসবাস করছে আনঅফিসিয়ালি হয়তো অনেকেই অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেকেই ছিল কিন্তু অফিসিয়ালি কেউ কাজ করে না আসলে আপনার মোটিভেশনটা কীভাবে আসলো যে আপনার আসলে সাহসটি কীভাবে হলো যে এরকম একটি পোস্টে আপনি অ্যাপ্লাই করে এবং কি 5টি স্তর বা 5টি ধাপ আপনি অতিক্রম করে ফাইনালে সিলেক্ট হয় এবং কি আপনি জয়েন করছেন সো এই মোটিভেশনটা আসলে আপনি কীভাবে পেলেন আসলে আমি সব সময় যখন থেকেই বাংলাদেশ থেকে এখানে আসি তখন থেকে আমি তো আসলে স্টুডেন্ট হিসেবে আসি তো আমি বা আমরা এখন যে কাজ করতেছি আমার তো সবসময় চাই আমি স্কিল্ড একটা কমিউনিটি আমরা পর্তুগালে চাই তো আমি সবসময় চাইতাম যে মানে কোনো প্রফেশনাল সবাই তো মনে করেন সবাই ব্যবসা করে আমাদের কমিউনিটির মেজরিটি অনেক লোকে ব্যবসা করে অনেকে মানে সেম ধরনের কাজ মোটামুটি কম বেশি সবাই করে কিন্তু প্রফেশনাল যে কাজ করে ওই রকম লোক আমাদের কমিউনিটিতে কম কিন্তু এখন আসতেছে তো আমি সবসময় চাইতাম প্রফেশনাল কোনো কিছু করার জন্য আর আমি যেহেতু অ্যাকাউন্টেন্ট হিসেবে বাংলাদেশে 8 বছর কাজ করছি সো এবং বাংলাদেশ কমিউনিটিতে অ্যাকাউন্টেন্ট নেই সো আমি এই পজিশনটাই সবসময় এবং এই পজিশনটার জন্য আমি সবসময় অ্যাপ্লাই করছি এবং আমি এখানে অনেক কোম্পানিতে এবং প্রায় 3টা ব্যাংকে আমি ইন্টারভিউ দিছি আমি ফাইনাল ম্যানেজার ইন্টারভিউ হওয়ার পরে আমার হয়নি কিন্তু শেষে মানে এটা হলো সো আমি সবসময় চাইতাম একজন অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য কারণ আমি অ্যাকাউন্টিং জিনিসটা পছন্দ করি বা অ্যাকাউন্টিংটাই আমার কাছে ভালো লাগে জি ধন্যবাদ শাহিদ ভাই আরেকটি বিষয় জানতে চাই যে আপনার আসলে এই যে দীর্ঘ একটি পথপরিক্রমা আপনি পাড়ি দিয়েছেন যে আপনি এখন সাকসেসফুলি একটি এখানকার ভালো একটি কোম্পানিতে আপনি এখন আপনি জব করছেন সো এই ক্ষেত্রে আপনি কী কী প্রতিবন্ধকতার শিকার হয়েছেন বা এমন কোনো ডিফিকাল্টিস ছিল যে যেটা হয়তো অনেকের পক্ষে ফেস করা সম্ভব না বা অতিক্রম করা সম্ভব না বা এমন কি কোনো আপনার এই ছিল যে যেটা আপনি আসলে অনেক আপনাকে স্ট্রাগল করতে হয়েছে এই জায়গাটুকুতে হ্যাঁ যেটা এটা বিশেষ করে প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে যারা এখানে শিক্ষিত যে জেনারেশন আছে যারা স্টাডি করতেছে বা দেশে একটা ব্যাকগ্রাউন্ড ছিল এখানে আছে ও তারা আসলে এই জিনিসগুলো যেন অ্যাড্রেস করতে পারে সো এখানে হচ্ছে ইউরোপে আপনি জানেন যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ওরা আপনি যখন প্রথমে কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখনই আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে দেশে থাকেন ওই দেশের ভাষা জানেন কিনা ফর এক্সাম্পল এখানে বলে যে আপনি পর্তুগিজ ভাষা জানেন ফালা পর্তুগিজ তো আপনি যখন বলবে যে নো ফালা পর্তুগিজ তখন বলবে ওপ্পা এ সিনিয়র নো ফালা পর্তুগিজ সো এই জিনিসটা আমাদের আপনার কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কি এক্ষেত্রে কোনো বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল কিনা বা আসলে এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি যেমন আমি যদি বলি এখানে ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি আছে আমার কোম্পানি যে কাজটা করে এটা হচ্ছে জেনুইন পর্তুগিজ একটা কোম্পানি বাট আমরা কাজ করি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসদের জন্য যারা পর্তুগালে ইনভেস্ট করে যারা সারা ওয়ার্ল্ডের ক্লায়েন্টস আছে আমাদের ইভেন আপনার পাকিস্তান ইন্ডিয়ান বলেন আপনার ইউএসএর আপনার কানাডার সব দেশের ক্লায়েন্টস আছে যার কারণে ল্যাঙ্গুয়েজটা আমাদের তেমন একটা ফ্যাক্টর না বাট আমার অল কলিগস আপনার পর্তুগিজ দে আর পর্তুগিজ বাট দে আর ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ সো যার কারণে আমার কোনো সমস্যা হয় না অ্যান্ড ওরা আমাকে
পর্তুগিজ শেখার জন্য হেল্প করতেছে। আর বাই দিস টাইম আমি কিন্তু এই যে আড়াই বছরে আমি কিন্তু বসে থাকিনি, আমি আপনার ইনস্টিটিউশন পিএমএ থেকে আমি এ টু লেভেল পর্তুগিজ কমপ্লিট করছি, যেটা ডেফিনেটলি আমাকে অবশ্যই হেল্প করছে। যেমন আমার বস যখন আমাকে ফোন দিছে তখন সে আমাকে জিজ্ঞেস করছে তুমি পর্তুগিজ বলতে পারো কি না, তখন আমি বলছি আমি এ টু লেভেল পর্যন্ত কমপ্লিট করছি, তখন সে আমাকে পর্তুগিজে আমার স্যালারি এক্সপেকটেশন কত সেটা জিজ্ঞেস করছে। ওকে, এবং আমি এটা বুঝে আমি ওনাকে সঠিকভাবে অ্যান্সার দিছি। সো তারপরে উনি রিয়েলাইজ আপনার যে ভাষাটা যে যতটুকু আপনার নলেজ ছিল সেটা আপনাকে ডেফিনেটলি হেল্প করছে। এবং আমি আমার বসকে সবসময় ইমেল করার সময় পর্তুগিজ ভাষায় ইমেল করি, এবং পর্তুগিজটা আপনি বলতে পারেন আপনার খারাপ বা আপনি ভুল বলতেছেন, আসলে এখানে বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, ল্যাঙ্গুয়েজটা বড় বড় ফ্যাক্টর। আর আমাদের বাংলাদেশ কমিউনিটি বা বাংলাদেশ কমিউনিটি থেকে যারা আসলে আছে, আসলে আমরা মনে করি যে এখানকার কালচারটা কেমন, মানে জব কালচারটা কেমন। আমরা এতক্ষণ আসলে শুনছিলাম যে আপনি বলছিলেন যে রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়াটা কীরকম ছিল, তো সেখানে যে পাঁচটি ধাপ আপনি অতিক্রম করে ফাইনালি আপনি সিলেক্ট অথবা আপনি কাজে যোগ দিয়েছেন। আসলে যাদের এখানে এক্সপিরিয়েন্স আছে অথবা তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তারা কীভাবে এখানে শুরু করতে পারে এই ধরনের কাজে যোগ দেওয়ার জন্য? আসলে আমি যেটা দেখেছি আমাদের বাংলাদেশে যেসব ক্যান্ডিডেট আছে বা আমরা যারা বাংলাদেশে আছি, তাদের একটা মেইন সমস্যা হচ্ছে আমরা আসলে রিক্রুটার কী চাই সে জিনিসটা আমরা জানি না। এখানে আসলে অনেকে অ্যাপ্লাই করে সব চাকরিতে র্যান্ডম অ্যাপ্লাই করে, মানে সে অ্যাপ্লাই করতে থাকে কিন্তু সে দেখে যে সে কল পাচ্ছে না। এখানে ব্যাপার হচ্ছে কি, আচ্ছা তারা রিক্রুটার কী চাই এই জিনিসটা বোঝে না। এটার জন্য এটা বুঝলে কী হবে, সে জানবে যে আসলে তাকে সিভিটা কীভাবে, এটা বুঝতে হবে প্রথমে, তারপর তাকে ওই বেসিস ওইটার উপর বেস করে সিভিটা বানাতে হবে। সিভিটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ একজন রিক্রুটারের এত টাইম নেই যে মানে তার সিভির সবগুলো দেখা বা সামথিং লাইক দিস। সে ওই চাকরির কিওয়ার্ডসগুলো দিয়ে যেসব ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে ওইসব ক্যান্ডিডেট সিভিগুলো আপনার জাস্ট এটা গ্যালেন্সে দেখে, দেন যাদেরকে আপনার কোয়ালিফাইড মনে হয় বা যে যার সাথে এই জবটার ম্যাচ হয় ওইসব ক্যান্ডিডেটকে কল দেয়। সো এক্ষেত্রে সিভিটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি এই অপরচুনিটিগুলো কোথায় গিয়ে তারা খুঁজতে পারে, যেমন এরকম কোন স্পেসিফিক প্ল্যাটফর্ম বা অ্যাডভার্টাইজমেন্ট অথবা হায়ারিং কি কোম্পানি, বা কীভাবে তারা প্রসেসটা স্টার্ট করতে পারে যারা কোয়ালিফাইড বা যারা মনে করে যে তারাও এই ধরনের প্রফেশনাল কোনো জবে ঢুকতে সক্ষমতা রয়েছে, তারা শুরুটা কীভাবে করবে? আসলে আপনার এই ডেভেলপ কান্ট্রিগুলোতে বা আমাদের এখন বাংলাদেশে ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে সে আপনার প্রফেশনালি আপনার সাজাবে, প্রফেশনালি আপনাকে এটাকে বানাতে হবে। কারণ আমরা আসলে বাংলাদেশ থেকে আমি যখন আসি এখানে আসার পর আমি নিজেও জানতাম না, তো আমার কিন্তু লিঙ্কডইন প্রোফাইলে আপনার আমি এখানে আসার পরে আমি আমার লোকেশন চেঞ্জ করে দেওয়ার পরে এবং এখানে যারা রিক্রুটার আছে বেশ কিছু লোকজনদের সাথে আমার জানাশোনা হয়েছে, এবং আমি একজন এইচআরকে জানতাম যে একবার প্যান্ডেমিকের সময় ফার্স্ট প্যান্ডেমিকের সময় একটা পোস্ট দিছিল যে সে কিছু ক্যান্ডিডেটকে স্পেসিফিকলি হেল্প করবে। সো ওই ক্যান্ডিডেটকে আমি সরি ওই রিক্রুটারকে আমি নক করি, তার এইচআর এক্সপিরিয়েন্স আছে অনেক দিনের, এবং আমি তার কাছে প্রথমে যে জিনিসটা জানতে চাই আমি তাকে বলি যে আপনি আমার তার সাথে আমার দুবার ইন্টারভিউ হয়েছে, তাকে আমি বলি যে আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে আমি আমার ঠিক আছে কিনা আপনি দেখেন। সে আমাকে লিঙ্কডইন প্রোফাইলটা দেখার পরে সে আমাকে আমাকে ট্রেন করছে, সে লিঙ্কডইন প্রোফাইলটা দেখে রেডি করতে হবে কী কী জিনিসগুলো থাকবে, কী কী জিনিসগুলো আমি রিমুভ করে দেবো, ওই জিনিসটাকে সে সুন্দরভাবে একদম ফিট করে রেডি করে দিছে। এবং আমি এখন বুঝতে পারি মানুষের লিঙ্কডইন প্রোফাইল দেখলে, এবং সিভিটাও সেম। আমার এক ফ্রেন্ড ছিল, আমার এক ফ্রেন্ড আছে, সেও এখন এখানে পর্তুগালে একটা ভালো কোম্পানিতে ভালো আপনার ব্যাংকে চাকরি করতেছে, সেও আসলে আপনার অনেক স্কিল্ড এবং সেও জানে, এবং আমরা দুজনে ডিসকাস করে আমাদের সিভিতে কী জিনিসগুলো অ্যাড করা দরকার, কী জিনিসগুলো রিমুভ করা দরকার। আমি এই যে সিভিটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য আমি বলি আমার সিভিটা রেডি করতে আমার দেড় বছর টাইম লাগছে। সো এখন আমি যদি আমার সিভি কোথাও কোনো জবের জন্য বা আমার রিলেটেড জবের জন্য আমি অ্যাপ্লাই করি, আমি সাথে সাথে কল পাই, এবং আমি এখানে জয়েন করার পরেও আপনার অনেক অনেক কোম্পানি আমাকে নক করতেছে, বাট অনেক রিক্রুটার নক করতেছে। রিক্রুটারের কাজ হচ্ছে রিক্রুট করা আপনার পারফেক্ট এবং যেটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট আছে তার কাছে রিচ হওয়া। হ্যাঁ, সো তারা আমার থেকে টাইম চায়,
চাইতেছে যে পাঁচ মিনিট তোমার সাথে কথা বলা যাবে কিনা, তো তাদেরকে আমি রিপ্লাই দিতেছি। এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার সিভিটা, আমার সিভিটাকে আমি এমনভাবে সাজিয়েছি যে মানে আমার টার্গেট যে জব, ওই ওই জবে ওই রিক্রুটার কি চায় এখন আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা, তো এইটা আর মানে যেটা বুঝলাম যে একটা ভালো সিভি সিভি প্রিপেয়ার করাটা এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে বর্তমান যেহেতু ডিজিটাল যুগ এবং কি ইউরোপে বা সারা বিশ্বে লিঙ্কডইন প্রফেশনালি সবাই ইউজ করতেছে, লিঙ্কডইন প্রোফাইলটা সাজানো খুবই গুরুত্বপূর্ণ এবং কি সেখানে লিঙ্কডইনে বিভিন্ন ধরনের জবের কিন্তু অ্যানাউন্সমেন্ট আসে, তো সেখান থেকে কমিউনিকেটের মাধ্যমে আপনি এখানে পৌঁছাতে সক্ষম হয়েছেন। আসলে বাংলাদেশিদের জন্য আর কী কী প্রফেশনাল খাত আছে এখানে, পোটেনশিয়াল কী কী খাত আছে যেখানে তারা অ্যাপ্লাই করতে পারে অথবা ইনভলভ হওয়ার সুযোগ আছে তাদের জন্য? আমি একটু করে বলে রাখি, শুধু লিঙ্কডইন না, লিঙ্কডইনের বাইরেও আরও অনেক জব ওয়েবসাইট আছে, লোকাল জব ওয়েবসাইট আছে, ইন্টারন্যাশনাল জব ওয়েবসাইট আছে এবং এখানে অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে। আপনার ইউরোপের মধ্যে আপনার এখন অনেক কোম্পানি, ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি আপনার লিসবন বা পর্তুগালে আসতেছে কারণ অনেক ধরনের সুযোগ সুবিধার কারণে। শুধু লিঙ্কডইন না, লিঙ্কডইনের বাইরেও অনেক অনেক কিছু আছে, এগুলো ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করলে বা সার্চ করলে পাওয়া যায়। আর প্লাস এখানে প্রচুর পরিমাণে আপনার জব এজেন্সি আছে, এগুলোর মাধ্যমেও নতুন যারা শুরু করতে চায় তারা শুরু করতে পারে। অর্থাৎ পর্তুগালের যে জব সার্চিংয়ের যে ওয়েবসাইটগুলো রয়েছে এবং কি যারা জব এজেন্সি আছে সেখানেও যদি আপনি ভালো আপনার পোর্টফোলিও জমা দেন তাহলে তারা আপনাকে ইনভাইট করবে। আসলে বাংলাদেশিরা এখন কোন কোন খাতে কাজ করার সুযোগ রয়েছে বলে আপনি মনে করেন এই মুহূর্তে? এই মুহূর্তে এখানে আপনার এইসব দেশ সহ পুরা মানে যেসব যেগুলো আপনার ডেভেলপ কান্ট্রি আছে এখানে এইসব দেশের আপনার হটকেক বলবো আমি, সেটা হচ্ছে আপনার যারা যাদের টেকনোলজি বা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা করছে, যারা যাদের টেকনোলজি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা না করলেও যাদের আপনার ইনফরমেশন টেকনোলজি জানা আছে তারা আপনার এইসব সেক্টরে ট্রাই করতে পারে। আর শুধু এইসব সেক্টর না, এখানে আমি যেটা দেখছি এতদিন আপনার জব সার্চ করে বা চাকরির জন্য ট্রাই করার পরে বা এই দেশের প্রফেশনাল লোকজনদের সাথে মিশার পরে, সেটা হচ্ছে আপনার এখানে প্রচুর পরিমাণে আপনার জব খালি আছে। আপনি পর্তুগালে সবচেয়ে আমি মনে করি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কোনো প্রফেশনাল জবে ঢোকা পর্তুগালে, কারণ হচ্ছে এখানে স্কিল লোকের সংখ্যা বা আপনার কোয়ালিফাইড লোকের সংখ্যা অনেক কম, কারণ হচ্ছে নতুন নতুন কোম্পানি, আমি আপনাকে আগেই বলছি নতুন নতুন কোম্পানি আপনার পর্তুগালে হচ্ছে, তো যার কারণে সব কোম্পানিতে আপনার স্কিল মানুষের দরকার, এটা সবসময় অভাবটা আছে। এই ক্ষেত্রে লোকালদেরকে প্রায়োরিটি না দিয়ে আমরা যারা ইমিগ্রেন্ট আছি আমাদেরকে কেন প্রায়োরিটি দিবে? বা আমরা আসলে যেমন আপনি প্রথম বাংলাদেশি হিসেবে একটা একটা জায়গা করে নিয়েছেন, এই ক্ষেত্রে অন্য ক্ষেত্রে আমাদের যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড বা আমাদের যে এক্সপিরিয়েন্স আছে এটা কি কাজে লাগিয়ে কি অন্য ক্ষেত্রেও কি আমরা এরকম ডিসকভার করতে পারবো কিনা? ডেফিনেটলি এটা করতে পারবে। আর আপনি যেটা বলছেন মানে লোকালদেরকে না নিয়ে ইমিগ্রেন্টদেরকে কেন নিবে, লোকালদেরকে সবসময় পাওয়া যায় না, এটা একটা বিষয়। আর এখানে যারা যেসব কোম্পানির মালিক আছে ওনারা বিশ্বাস করে যে ইমিগ্রেন্টরা ভালো কাজ করে, কারণ হচ্ছে যারা ইউরোপিয়ান আছে তারা দেখা যায় যে মানে কাজটাকে এত সিরিয়াসলি নেয় না, কারণ সে জানে তার এইটা চাকরি চলে গেলে সে আরেকটাতে যাবে, কিন্তু ইমিগ্রেন্টরা ওই রকম না। আমরা এশিয়ান পিপল যারা আছি তারা এশিয়ান পিপলদেরকে লাইক করে, কারণ হচ্ছে আমরা যে কাজটা করি ওটা শ্রম দিয়ে আমরা আসলে পরিশ্রম করতে পারি এবং আমরা ভালো করতে চাই, এই জিনিসটা ওরা বিশ্বাস করে, এটা হচ্ছে মেন জিনিস। সো এ প্রত্যেকটা কোম্পানি সে চায় যে আমি একদম ভালো একজন এমপ্লয়ি নিব যে আসলে ভালো কাজ করবে, ডেডিকেটেড এক্স্যাক্টলি থাকবে, এক্স্যাক্টলি এবং কি একটা লং টার্ম একটা কমিটমেন্ট থাকবে এক্স্যাক্টলি। আপনারা আসলে যারা নতুন এই লাইনে আসতে চায় তাদের প্রতি পরামর্শটা কি থাকবে আপনার? আমরা জানি যে পর্তুগালে ইমিগ্রেশনের জন্য অনেক দেশ থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাপ মানুষ বা বাংলাদেশি ইমিগ্রেন্ট সহকারে অনেক দেশের ইমিগ্রেন্ট এখানে চলে আসছে, সো অনেকেই আসলে ভালো একটি জবের জন্য স্ট্রাগলিং করতেছে এখানে, হ্যাঁ মেইন স্ট্রিমের একটি জব পাওয়ার জন্য, এক্ষেত্রে তাদের প্রতি আপনার পরামর্শ কী থাকবে বা তারা কীভাবে নিজেদেরকে গোছাতে পারে বা কীভাবে তারা ভালো একটি জব ম্যানেজ করতে পারে, পরামর্শটা কী আপনার? আসলে আমি বলবো আমাদের বাংলা কমিউনিটি বা এশিয়ান লোকজন যারা বিশেষ করে পর্তুগালে আসে তারা চিন্তা করে যে আমি আসছি পাঁচ বছর পরে আমার ভিসা হবে আমি দেন পাসপোর্টটা নিয়ে অন্য দেশে চলে যাবো, এই জিনিসটা আসলে সম্পূর্ণ ভুল।
কারণ আপনি পাঁচটা বছর আপনি ইনভেস্ট করছেন মানে আপনার লাইফের হিউজ একটা টাইম আপনি শেষ করে দিয়েছেন। দ্যাট মিনস আপনি যদি পাঁচ বছর আগে বা দুই বছর আগে যদি একটা চাকরি শুরু করেন বা পাঁচ বছর আগে যদি একটা চাকরি শুরু করেন, আপনি যখন পাঁচ বছর শেষ হয়ে যাবে তখন আপনি মিড লেভেলের চাকরিতে অ্যাপ্লাই করবেন, এন্ট্রি লেভেলের না। আর এখানে এখানে প্রফেশনাল চাকরিতে আপনার টাকা পয়সা আছে, ভালো টাকা পয়সা আছে এবং ভালো কেরিয়ার আছে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি দ্বিমত পোষণ করি। যারা বলে যে পর্তুগালে টাকা নেই, এদের সাথে আমার এটা দ্বিমত। সো যারা পর্তুগালে আসবে তাদের জন্য আমার পরামর্শ হতে প্রথমেই আপনার ল্যাঙ্গুয়েজটা শুরু করবেন, সাথে সাথে না এক বছর পরে, কারণ পর্তুগিজ ভাষার অ্যাকসেন্টটা বুঝে আসতে আপনার সময় লাগবে। এবং এটার জন্য এই ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য লিসবনে আপনার প্রতিষ্ঠান আছে, পর্তুগাল মাল্টিকালচারাল একাডেমি, বেস্ট ইনস্টিটিউশন ইন পর্তুগাল, এটা আপনারা সবাই জানেন। ল্যাঙ্গুয়েজ কোর্স, ল্যাঙ্গুয়েজটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজটা পারেন বা একটু একটুও জানেন, আপনি ওদের সাথে একটা যদি কমিউনিকেট করতে পারেন, আপনার পর্তুগিজ লোকরা বা ইউরোপিয়ানরা আসলে অনেক খুশি হয় যে সে ট্রাই করতেছে সামথিং, এবং ওরা জানে যে ওরা জানে আপনার একটা ভাষা শেখা এত সোজা না বা সহজ না। বাট আপনি যদি চেষ্টা করেন, এটা ওদের একটা পজিটিভ দিক থাকে। এবং সময় নষ্ট না করে আপনার আমি মনে করি যে চাকরি খোঁজার চেষ্টা করাটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা রাইট ওয়েতে করতে হবে জিনিসটা। আমাদের ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশির বা আমরা যারা সাউথ এশিয়ান আসে, আসলে আমরা জানি না কীভাবে মানে রাইট জিনিসটা কী। তো এটার জন্য আসলে আপনাকে অনেক অ্যানালাইসিস করতে হবে, আপনাকে বুঝতে হবে আসলে রিক্রুটার কী চাইতেছে, আপনার যেখানে জব সার্কুলার হয় ওখানে কী কী স্কিলগুলো চাইতেছে বা রিক্রুটারের রিকোয়ারমেন্টটা কী, ওইটা দেখার পরে ওইটার উপর বেস করে আপনাকে সিভিটাওভাবে প্রিপেয়ার করতে হবে। ইরিলিভেন্ট কোনো ইনফরমেশান দেওয়া যাবে না, রিলিভেন্ট এবং যেগুলো আসলে যৌক্তিক বা যে জিনিসটা আপনি জানেন বা বুঝেন ওই জিনিসগুলো আপনি আপনার সিভিতে মেনশন করে প্রপার ওয়েতে প্রফেশনালি অ্যাপ্লাই করেন। এটা চেষ্টা করতে করতে আমি যেমন আড়াই বছর চেষ্টা করার পরে চাকরিতে ঢুকছি, এটা আসলে চেষ্টা করার পর পরে পরেই আপনি পাবেন। আপনার হাল ছেড়ে দিলে হবে না, আপনাকে চেষ্টায় আপনার এটার পিছনে সময় দিতে হবে, লেগে থাকতে হবে, এটাই হচ্ছে আমার পরামর্শ। জি ধন্যবাদ শাহেদ আলম ভাই, এবং কি আপনার সফলতার জন্য আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এবং কি আশা করছি আপনি যে পরামর্শগুলো দিয়েছেন তার ভিত্তিতে অনেক বাংলাদেশি উপকৃত হবে, এবং কি তারা নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করবে, এবং কি এখানকার যে বিভিন্ন মেইন স্ট্রিম জবগুলো আছে সেখানে তারা চেষ্টা করবেন এবং কি আশা করি সফলকাম হবেন। সম্মানিত দর্শক, আপনারা যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন না কেন, এতক্ষণ আমরা শাহেদ ভাইয়ের এই তার যে সফলতার গল্প আমরা শুনছিলাম। তো আপনারা পর্তুগাল রিলেটেড স্পেসিফিক যদি কোনো টপিক নিয়ে আপনারা জানতে চান, যে বিষয়টি নিয়ে আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা যে কোনোভাবে আমি ভিডিওটির ডিসক্রিপশন লিঙ্কে আমার ডিটেলস দিয়ে দেবো, সেখানেও আপনারা জানাতে পারেন। আমি চেষ্টা করব পর্তুগাল সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাদের কাজে আসবে এমন টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।